হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, লেটস ডু সামথিং। তো আজকে অনেক 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 আর্লি মর্নিং, ওটা হচ্ছে প্রায় 6:30 নাগাদ ওঠা হয়েছে। আর তার সাথে সাথে একটা ভালো খবর আছে, টম্পু উঠে গেছে সকাল সকাল। অনেক দিন পর টম্পু এত সকালে উঠেছে। আর বাবাকে আমি একটু একটু ড্রপ করে এলাম, ফার্স্টে গেছিলাম বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডে বাস আজকে আসতে লেট করেছে, ওই জন্য বাস ছেড়ে দিয়ে চললাম স্টেশন, স্টেশনে বাবাকে ড্রপ করে দিয়ে এলাম। তো চলো নিচে যাওয়া যাক, আমি একটু এসি চা বাড়ি, এই জাস্ট ঢুকলাম, ঢুকে এসে চা ফা খেলাম। তো চলো আপাতত নিচে যাওয়া যাক, নিচে গিয়ে কাজবাজ কী আছে অল্প ছটা দেখুন, কাজবাজ থাকে না, আলি সাহেব এবার ঘরটা সব পরিষ্কার করবে, মুছবে, তারপর তো ব্রেকফাস্ট করবো। তো চলো নিচে যাওয়া যাক। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, বেশ করেছ, ভালো মেয়ে। শুধু স্কুলটাই যাওনি, কালকে স্কুল যাবে তো? যাবে না? আরে দেখো, কাজ বাজ ছেড়ে বসে বসে কোনো কাজ বাজ নেই, কাজ কাজ ছেড়ে বসে, কাজ ছেড়ে বসে এখন এবার বসে বসে এখানে টিভি দেখছে। আশীর্বাদ দেখেছে সিনেমাটা, তবু দেখে ওর শেষ হয় না, তবু দেখতে হবে, ভালো লাগে খুব। কি আর বলবো, দেখো পকেট নেই, পকেট নেই। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কটাকা নিয়েছিস? কটাকা নিয়েছিস দেখা, হাতে দেখা, 10 টাকা। চ হাত তো যেতে না। কোথায় বলে দে, জুস কিনতে চ। এখানে ব্রেকফাস্ট করতে বসি, ব্রেকফাস্টে মুড়ি আলুর তরকারি আর এখানে চানা চিনি নিয়ে নিয়েছি। আহা, কি ওটা কি লাভ আছে? সবাই জানে তুমি সারাদিন জুসই খাও, আর কিছু খাও না। জুস কলা আর আঙুর, সরি, জুস কলা আর আঙুর, তাছাড়া তোমার কোনো ইয়ে নেই, ঠিক আছে খাও। তো এতক্ষণ ধরে কাজ বাজ করার পর তারপর একটু চিকুকে একটু মেডিসিন লাগানো হলো, মানে ওর গায়ে ছোটো ছোটো যেগুলো লোমের ভেতর হয় পোকা, সেই ধরনের পোকা হয়েছিলো, তো তার জন্য মেডিসিন লাগানো হলো। তো ওই সব নিয়ে চলছিলো, তখন দৌড় সাপ, তো সেই নিয়ে স্নান টান করলাম, স্নান টান করে এবার যখন মিক্স করতে, আর এখানে গুড্ডি টুম্পুকে একটা গিফট দিয়ে গেছে। কী ফোন দেখি, কী দিয়ে গেছে তোকে? গুড্ডি, গুড্ডি এটা দিয়েছে? ও এখানে লাঞ্চে ভাত, আলু ভাতে, ডাল ভাতে একদম, আর এখানে আমার চিকেন। চলো লাঞ্চটা করি। আর একজনের দেখো ঘুম ঘুম থেকে উঠে শাড়ি পরছে, ওন্না দিয়ে শাড়ি, আলি সেখানে সন্ধে ফন্দে দিয়ে বসে আছে। কি বললে এটা? ঘোমটা দাও, ঘোমটা, বাবা ও ভদ্রলোক বাড়ির বউ, ঘোমটা দাও। দেখবো যে বড় হয় কত শাড়ি পরবি আর কত ঘোমটা দিয়ে দেখবি। আলি সেখানে করছে সবার জন্য চা গরমে, কাপগুলো সুন্দর বাট ইউজ হয়। এখানে চা করছে আর মেয়ে খাবে তো, মেয়ে খাবে তো চা আর ম্যাগি খাওয়া হবে। তো চলো ও করুক। তো এখানে টিভি দেখতে দেখতে আলিশা খাচ্ছে গরম জল, ম্যাগিটাই খেয়ে দেখাচ্ছি। কি খাচ্ছিস তুই? ম্যাগি খাচ্ছে, খাও, ম্যাগি খাচ্ছে আর আমি এখানে ম্যাগি খেয়ে খাচ্ছি চা। তো চলো চা খাওয়া যাক, আর ওরা তো চা খাকে টিভি দেখে, দেখুন। তো আলিশা এখানে আজকে কী রান্না করছে একটু দেখা যাক। কি করছো? আলু দম, লুচি, শিমুই। বাবা, আরে কি ইয়ে বলে, কি বলে ওটাকে, না যে কি জয় মঙ্গলবার বলে, তো মামনি করেছে, আমি করেছিলাম প্রথমেরটা, শেষেরটা করব, মামনি করেছে, যারা করে তারা জানে। ও তো সেই কারণে তবে আজকে আরেকটা ইয়ে আছে, ওই কি বললাম ভুলে গেলাম, দশহরা আছে। আমি মা মাংসার পুজো, আমিও জানতাম না, আমি এখানে ফার্স্ট টাইম কিছু জানছি, তো সেই কারণে আগের দিনটা মঙ্গলবার করে জয় মঙ্গলবারের জন্য ময়দা হচ্ছে আমাদের ঘরে রাত্রিবেলাটা মামনের জন্য, তো ভাত খেতে পারছি না, ময়দাটা মুড়িটা খেতে পারবো সেই কারণে। আর তোমার আঙুলে কি হয়েছে এটা দেখি তো? জানি না কি হয়েছে, খুব ব্যথা, তাহলে এই ফোনটা ফ্রি হয়ে যাবে, এই ফোনটা ফ্রি হয়ে যাবে, আগের মতো আমার ব্লগ সঞ্চালন করতে পারবো।
আর আগের ব্লগে বলা হয়নি কেন আমার মেকআপে সেটা ডিভিশন নিয়ে মিশে রাতে গিয়ে বলবে, এখন ঘামের মধ্যে রান্না বান্না ছেড়ে বলতে হবে না, রান্নাটা করো মন দিয়ে। তো নিচে প্রচুর গরম বলে এসি চালিয়ে আছে, সবাই খেতে এসছে ওপরে, সবাই যে ওপরে খাওয়া হবে, লুচি আলুর দম সিমুই সব খাওয়া যাক। সবার ডিনার করা ডান, মা বাবা নিচে চলে গেছে, তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা আমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লেটস ডু সামথিং। সো টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা টাটা, নতুন ব্লগের সাথে, টাটা ব্লগের সাথে, গুড টাটা।